আসসালামু আলাইকুম। এখন কথা বলবো ক্রিমিনাল লয়ের ম্যাটার, ক্লিয়ার ল নিয়ে। আপনার পুলিশ সংক্রান্ত ম্যাটার বলতে পারবেন, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার, তবে এটা জেনারেল ইনফরমেশন, লিগেল অ্যাডভাইস না। সুতরাং এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আইনজীবী পরামর্শ নেবেন। কথা বলবো ক্লিয়ার ল নিয়ে। এটা ক্লিয়ার লটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য। কারণ এই ক্লিয়ার লর মাধ্যমে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের বিশেষ করে শিকার হতে পারেন বা বিভিন্ন কারণে তারা মনে করেন তাদের পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড হয়তো তারা ডেঞ্জারাস হতে পারে অথবা ক্রিমিনাল পাস থাকতে পারে, তাদের ইনফরমেশন জানার জন্য এই ক্লিয়ার লটা ইউজ করা হয়। ক্লিয়ার লয়ের ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই, যেটা হচ্ছে 2009 সালে 36 বছর বয়স্ক, আমি দেখে দেখেই বলবো, সুতরাং আপনাদেরকে আগেই বলে রাখছি, 36 বছর বয়স্ক ক্লিয়ারও তার এক্স বয়ফ্রেন্ড জর্জ অ্যাপেলটন দ্বারা মার্ডার হন, খুন হন 2009 সালের 2 ফেব্রুয়ারি। এবং ক্লিয়ার এর আগে অনেকবার পুলিশকে বলছেন যে তার মারা যাওয়ার পূর্বে যে এই যে অ্যাপেলটন সম্পর্কে কিছুই এ ব্যাপারে তেমন কোনো সারা শব্দ বা হেল্প পান নাই। এখানে লেখছে নিউমারাস কমপ্লেন টু দি পুলিশ ওভার দি মান্থস প্রায়র টু হার ডেথ, ইনক্লুডিং রিপোর্টিং অ্যাপেলটন ফর অ্যাটেম্পটেড রেপ এন্ড হারাসমেন্ট। হ্যাঁ, কিন্তু মারা যাওয়ার পরে, এর আগে কিছুই হয় না, মারা যাওয়ার পরে ক্লিয়ারের বাবা কি ক্যাম্পেইনার হয়ে যান যে এ ব্যাপারে ডিসক্লোজ করলে হয়তো জানা যেত তার সিরিয়াস যে ক্রাইম। পাওয়া গেছে যে ফর্মার পার্টনার বিভিন্ন ধরনের ডিউরিং মার্ডার ইনভেস্টিগেশন দে লার্ন অ্যাবাউট দি ক্রিমিনাল হিস্টোরি অফ অ্যাপেলটন, ইনক্লুডেড ভায়োলেন্স টু উইমেন ইন দি ফর্ম অফ থ্রেট, হারাসমেন্ট, কিডন্যাপিং অফ প্রিভিয়াস পার্টনার, বিভিন্ন ধরনের ভায়োলেন্ট পাস পেয়েছেন। তারপর থেকে এই ক্লিয়ার উডের নামেই এই ক্লিয়ার লটা হয়েছে। এটা মূলত তিন স্টেজে, এটা আমি ব্যাখ্যা করব, বা তিনটা স্টেজ রয়েছে। এটা বলছে যে রিলেশনশিপের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে পুলিশের দি ডোমেস্টিক ভায়োলেন্স ডিসক্লোজার স্কিম, এটাকে বলে ক্লিয়ার লটাকে ডোমেস্টিক ভায়োলেন্স ডিসক্লোজার ক্লেম। এটা বলছে রাইট টু আস্ক, এই যে ক্লিয়ার লর আন্ডারে গিভস এনিওয়ান দি রাইট টু আস্ক দি পুলিশ অ্যাবাউট দেয়ার পার্টনার্স পাস্ট। পার্টনার্স পাস্ট কিংবা ইউ ক্যান আস্ক অ্যাবাউট দি পার্টনার অফ এ ফ্রেন্ড অর এ রিলেটিভ। যদি এটা বলা হচ্ছে যে ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট পার্টনার্স মাইট বি কনসিলিং ইন অ্যাবিউসিভ পাস্ট, মনে করেন আপনি একসঙ্গে একজনকে বিয়ে করেছেন বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তার সে হয়তো একটা সিরিয়াস অফেন্ডার্স এই ধরনের মনে থাকতে পারে অথবা রিলেশনশিপে ওইটা প্রভাব ফেলতে পারে, তাহলে আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা স্কিমটার নাম হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স ডিসক্লোজার স্কিম, সংক্ষেপে বলা হয় অন্যভাবে অলসো নোন এজ ক্লিয়ার ল। এটার রাইট হচ্ছে এনি ওয়ান ক্যান আস্ক দি পুলিশ ইফ দেয়ার পার্টনার পজেস এ রিস্ক টু দেম, পুলিশকে জিজ্ঞাসা করতে পারে। এটা হতে পারে, ইট ক্যান বি কারেন্ট ও ফর্মার পার্টনার সম্পর্কে হতে পারে, উদিন হেটারোসেক্সুয়াল হতে পারে, সেম সেক্স রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, নারী পুরুষ বা সেম সেক্সের ক্ষেত্রে যদি মনে করেন পার্টনারের অ্যাবিউসিভ পাস্ট বা কোনো ধরনের রিস্ক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পুলিশের কাছ থেকে সাহায্য নিতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। স্টেজ ওয়ান আপনারা মনে করেন যে স্টেজ ওয়ান মেট পুলিশের metpolice.co.uk এখানে গিয়ে ক্লিয়ার ল, ক্লিয়ার CLARE এরপরে APOSTROPHE S, ক্লিয়ার ল এটা বলে যখন ক্লিক করবেন সেখানে রিকোয়েস্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ফর সাম ওয়ান, এটা ক্লিক করলেই আপনি পাবেন। তখন আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ দিবেন এবং যে মানুষ সম্পর্কে, মানুষের সম্পর্কে আপনি জানতে চান তার ফুল নেম, অ্যাড্রেস এটা দিবেন যদি সম্ভব হয়। এরপরে আর কারো দিলেও সেই ক্ষেত্রে ইফ ইউ আর ইনকোয়ারিং অন সাম ওয়ান এলস বিহাফ, কারো পক্ষে যদি বলেন সেই ক্ষেত্রে ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ এগুলি দিবেন। আরও ডিটেলস রয়েছে। এই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যাসেস করবে ইজ দের ইমিডিয়েট রিস্ক, কোনো ইমিডিয়েট কোনো রিস্ক আছে কিনা, তারপরে দেখবে এই অ্যাপ্লিকেশনটা আরও ফরওয়ার্ড করে নেওয়া যায়, আগে নেওয়া যায়
আগিয়ে নিয়ে যায় যাওয়া যায় কিনা সেটা চিন্তা করবে। এরপরে বলছে তারপরে সেফগার্ডিং ইনভেস্টিগেশন টিম এটা প্রসেস করবে অ্যাপ্লিকেশনস যেসব ইনফরমেশন দেওয়া হয়েছে। তারপরে তারা সেফ উইল এগ্রি এ সেফ মিনস অফ কন্ট্যাক্ট উইথ ইউ, তারপর তারা কন্ট্যাক্ট করবে আপনি অ্যাপ্লাই করলে।